আসসালামু আলাইকুম। আসলে এই জায়গাটা দেখলে কি যেন মনে হয় যে আমরা অন্য কোনো দেশে বা অন্য কোনো জায়গায় টিকিট কাটতেছি, কিন্তু আসলে না, আমরা আসলে টিকিটটা কাটতেছি আমাদের ন্যাটরালের টিকিট কাউন্টার থেকে। খুবই সুন্দর চমৎকার সিস্টেম। আসলে আমরা যারা নতুন যাই তাদের এই মানে টিকিট কাটার সিস্টেমটা অনেকে বুঝি না। যেমন আমি না বোঝা কেন, আমার বন্ধু অনেকক্ষণ ট্রাই করছে, ট্রাই করার পরে ও মানে বুঝতেছে না। পরে আমার সাথে একজন লোক ছিল, ওই লোকও বুঝতেছে না। মানে আমরা যারা এই কাউন্টার টিকিট কাউন্টার ছিলাম সবাই একসাথে, সবাই নতুন, জাস্ট এক কথা দিতে। পরে ইনি না বুঝার কারণে পরে আমি আবার চেষ্টা করছি, তো সে পরেরবার কিন্তু চেষ্টা করে আমি সফল হয়েছি। মানে একবার দেখার পরে বা কোনো একটা মিসিং হওয়ার পরে আসলে ঠিক হয়ে গেছে। যাই হোক, আমি টিকিট কাউন্টার টিকিট কেটে আমি কিন্তু এই যে ঢুকতেছি। সিস্টেমটা খুবই সুন্দর এবং চমৎকার। টিকিটটা মানে টাচ করলে আপনি ঢুকতে পারবেন। ইভেন আমার বন্ধু খুবই খুশি, কারণ আমরা সর্বপ্রথম মেট্রো রেলে ভ্রমণ করতেছি। আসলে এটা ভাষা প্রকাশ করতেছি না যে কি এতটা ভালো লাগছে। তো খুবই সুন্দর এবং চমৎকার। দেখুন যে আপনার মেট্রো রেলের যে স্টেশন গুলো হয় সেটিও খুব সুন্দর এবং চমৎকার। এই যে মেট্রো রেলের টিকিট সেটা আমাদের হাতে, বা আপনি ট্রেন বলতে পারেন যেটাই বলেন, সেটা কিন্তু এখন যাচ্ছে আপনার মতিঝিলের দিকে। যেহেতু এটা আপনার গুলিস্তান বা সচিবালয় আপনার স্টেশন বলতে পারেন, তো সে কারণে এই জায়গার মধ্যে অবশ্যই মতিঝিলের যে ট্রেন যাবে সেটা কিন্তু দাঁড়াবে। তো সেটা এটা লাস্ট স্টেশন হচ্ছে মতিঝিল, মতিঝিল থেকে আবার ব্যাক করে আসবে। তো আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের ট্রেনের জন্য, কারণ আমরা আজকে 1 ঘন্টার জন্য ভ্রমণ করব সচিবালয় টু উত্তরা। তো সে কারণে আমরা দাঁড়িয়ে রয়েছি যে আমাদের ট্রেন আসতেছে, মানে অল্প অল্প দেখা যাচ্ছে। আমাদেরকে সাইড থেকে একজন বলতেছে ভাই একটু দূরত্ব বজায় রাখুন, গেটের সাথে দাঁড়াবেন না, মানে সতর্কতা জারি করে দিতেছে যে আমাদের ট্রেন চলে আসছে। খুবই সুন্দর এবং চমৎকার দেখা যাচ্ছে আসতে। মানে ট্রেনের স্টেশনের ভিতরে ঢুকলে আপনার মনে হবে যে আমরা বাইরের দেশে কোনো জায়গায় দাঁড়িয়ে রয়েছি। খুবই সুন্দর এবং চমৎকার, খুব ভালো লাগতেছে। এই যে দেখুন, এটা হচ্ছে ফার্ম গেটের ভিউটা, চমৎকার ভিউ, মানে খুবই সুন্দর। উপর থেকে আসলে কি সুন্দর লাগে সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এখন আমরা এই যে সংসদ ভবন, আপনার মেট্রো রেলের উপর থেকে সংসদ ভবনের ভিউটা খুবই সুন্দর এবং চমৎকার। আসলে আমি কখনো মানে সংসদ ভবন এভাবে দেখি না, তো এটাই প্রথম আমার সচক্ষে দেখা, খুব ভালো লাগতেছিল। খুবই চমৎকার দেখা যাইতে আছে। তো আসলে আপনারা ভ্রমণ করতে পারেন, মেট্রো রেলে ভ্রমণ করাটা আমাদের সবার জন্য আমি মনে করি যে এক প্রকারের একটা মানে মনের একটা আত্মপ্রকাশ করে। তো আপনারাও ভ্রমণ করতে পারেন, খুবই সুন্দর এবং চমৎকার। প্রত্যেকটা সেক্টরে কিন্তু দারুণ কাজ করছে, এবং আপনাদেরকে আপনি কোথায় নামবেন, কীভাবে নামবেন, প্রত্যেকটা মানে স্টেশনে যাওয়ার আগে কিন্তু সতর্কতা জারি করে দেয় কীভাবে নামবেন, ডান পা দিবেন না বাম পা দিবেন, কোন হাত দিয়ে কোন মানে আপনি কি দরজার সামনে গ্লাসে হাত দিবেন না, বিভিন্ন ধরনের প্রত্যেকটা সতর্কমূলক জারি করে দেয়, যাতে করে এই মেট্রো রেল স্টেশন বা মেট্রো রেলে কোনো ক্ষতি না হয়। তো আমাদেরকেও নিয়ম শৃঙ্খলা মেনে চলা উচিত, যেহেতু এটা আমাদের সম্পদ, আমাদেরকে রক্ষা করতে হবে। সে কারণে আমাদেরকে প্রত্যেকটা নিয়ম শৃঙ্খলা মানা উচিত। তো আমার কাছে খুব ভালো লাগছে, মানে ভ্রমণটা খুবই সুন্দর এবং চমৎকার লাগছে। আপনারাও ভ্রমণ করবেন, যারা নতুন যাবেন একবার হলেও ঘুরে আসবেন, বেশি না, টাকা তো খুবই কমে, ধরুন এক স্টেশন পরে স্টেশন নেমে চলে আসবেন। এই যে এটা হচ্ছে উত্তরা, আমরা উত্তরা কাছাকাছি চলে আসছি, কারণ মেট্রো রেল থেকে উত্তরাটা খুবই সুন্দর এবং চমৎকার দেখা যাইতে আছে। তো উত্তরা লেক বলতে পারেন, আর ও যদি দেখুন উত্তরা বিল্ডিংগুলি খুবই সুন্দর এবং চমৎকার প্রজেক্ট বলতে পারেন, মানে ভিউটা একবারে চমৎকার। যাই হোক বন্ধুরা, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর হ্যাঁ, আমাদের ফেসটা আমাদের ইউটিউবটাও ফলো দিয়ে রাখবেন, আমাদের ইউটিউব ফেসটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।